সুমিতা বলবো না, আমি একটা মা, আমি যে অশান্তি বুক করছি আমি চাই না। এই চাই তিনটা ফ্যামিলি আমার মতন এই অশান্তিটা বুক করুক, আমি চাই ওনারও শান্তিটা আমার মতন, আমার মেয়ে যেমন আমি চাইছি ওরা যেমন ছেলেগুলো বুকে নিয়ে ঘুমাইতে পারে। এই মহিলা যেই তিন যুবকের মুক্তি চাইছেন এবং তিনটি ফ্যামিলিকে তার সন্তান ফিরিয়ে দিতে চাইছেন, এই তিন যুবক কিন্তু তার মেয়েকে গণধর্ষণের পর হত্যা করেছে এবং লাশ শীতলক্ষায় ভাসিয়ে দিয়েছে, এমন জবানবন্দি দিয়েছে পুলিশের কাছে এবং সেই জবানবন্দি রেকর্ডও করেছেন স্থানীয় ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ। কিন্তু তারপরও এই মহিলা কেন তার মেয়ের ধর্ষণকারী এবং হত্যাকারীদের মুক্তি চাইছেন, এমন অবাক করা ঘটনা কি আপনারা কখনো শুনেছেন? সেই ঘটনাটি আপনাদেরকে জানাবো, আসলে কি ঘটেছে। আমাদের পুরো ভিডিওটি দেখেন এবং এমন বিস্ময়কর ঘটনার খবর শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। ঘটনাটির সূত্রপাত গত 4 জুলাই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে 15 বছর বয়সী এক কিশোরী হারিয়ে যায়। তার বাবা মা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শেষ পর্যন্ত থানায় একটি অপহরণ মামলা দায়ের করে এবং এরপর পুলিশ তিনজনকে এই ঘটনায় গ্রেপ্তার করে। এরা হচ্ছে রকি, খলিল এবং আবদুল্লাহ। এই তিনজনকে গ্রেপ্তারের পর তাদেরকে রিমান্ডে নেওয়া হয় 2 দফায় এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা ওই কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ করে লাশ শীতলক্ষায় ভাসিয়ে দিয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় পুলিশের কাছে এবং কোথায় কিভাবে ধর্ষণ করেছে, কোথায় নিয়ে গেছে, শীতলক্ষার কোথায় ফেলেছে, এই সব বর্ণনা তাদেরকে পুলিশের কাছে এই তিন যুবক দেয় এবং সেটি ম্যাজিস্ট্রেট, দুজন ম্যাজিস্ট্রেট সেটি রেকর্ডও করেন জবানবন্দি আকারে। এখন ঘটনা এ পর্যন্ত হলে ঠিকই ছিল, কিন্তু এই কিশোরী নিখোঁজ হওয়ার 51 দিন পর তার মাকে ফোন করে বলে সে বেঁচে আছে এবং সে একজনের সাথে প্রেম করে বিয়ে করে সংসার করছে, ইকবাল নামে একজনের সাথে। তো তারপরে তার মেয়ে সেখান থেকে, তার মা তাকে সেখান থেকে উদ্ধার করে আনে এবং পুলিশের কাছে তাকে থানায় নিয়ে যায়। এই ঘটনা শোনার পর কিন্তু পুরো এলাকায় এবং থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবাক করা বিষয় হচ্ছে যে মেয়েটি বেঁচে আছে, যে মেয়েটি 51 দিন পর ফিরে এলো এবং সে নিজেই বলছে যে আমি বেঁচে আছি, সেই মেয়েকে হত্যার দায় স্বীকার করেছে তিনজন যুবক এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারার যে জবানবন্দি সেটি রেকর্ডও হয়েছে। তাহলে যে মেয়ে বেঁচে আছে সেই মেয়েকে হত্যার দায় কেন, কিভাবে স্বীকার করলো এই তিনজন যুবক, প্রশ্ন জাগে সবারই। সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যখন এই তিনজনের পরিবারের লোকজনের আহাজারি আর কান্না আপনি শুনবেন, একটু শুনে দেখুন। আমার স্বামীর ফাঁসাইছে স্যার, আমার স্বামী নৌকায়, শুক্রবার দিন রাত্রে নৌকায় আসছে আমার স্বামী, আমরা দেশের বাড়িতে বেড়াতে গেছিলাম, পরে সেখান থেকে আইসি, আইসি আর আমার স্বামীরে রাত্রে, মনে করেন রাত্রে ধরে নিয়ে আইসে শুক্রবার দিন স্বামী স্যার, আমার স্বামী বলে এডি কইছে আর আমার স্বামীরে এই দিয়ে কোয়াইছে মারধর কইরা, পরে মনে করেন পর্দা, এরপরে এরা এই জায়গা লেগেছে কইছে এরা চালান করবো, পরে কয় স্যার তো আমি রিমেন্ট আনছেন স্যার, পরে টাকা পর্দা কইতাছে কয় 20,000 টাকা লাগবে যদি রিমেন্ট করতে বাঁচাইতেন স্যার, আপনি এই কথা কোন গরিব মানুষ করতে দিব, এবার তো এই কথা বললার সে বলল কি যে করতে যোগা আনবেন, এটা আমার ইয়া করা লাভ নেই স্বামীন স্যারে বলে, পরে 20,000 টাকা চাইছে, পরে আবার 15,000 টাকা চাইছে, 15,000 টাকা শাক 15,000 টাকা চাইছে, সাহানে পর্দা, এবার আবার 10,000 টাকার কথা কইছে, কনে পর্দা, আবার আমরা কিছু দিতে পারবো না, পরে আবার আমরা বাসা গেছি, আবার আপনার কত টাকা বা করছে, আমরা কইছি স্যার আমরা 5,000 টাকা বা করছি, আর 5,000 আরও 2,000 টাকা আমি ব্যবস্থা করে লিয়ে যান 7,000 টাকা, পরে এই কথা বলে আবার স্যারে ফোন দিতে আসে, পরে আমাকে কথা স্যার আমরা তো এত টাকা মিলাইতে পারি নাই স্যার, মানে স্যার আমি এই 6,000 টাকা মিলাইছি, আচ্ছা তো কেউ জানাবেন না তাড়াতাড়ি আনারা আইয়েন, আমার কাজ আছে আমি বাইরে যাবুগা। আলোচিত ওই ঘটনা পরবর্তীতে
সব জাতীয় দৈনিকে এবং বিভিন্ন টেলিভিশনে রিপোর্ট হয় এবং সেই রিপোর্টগুলোকে হাতে নিয়ে এমন চাঞ্চল্যকর এবং এমন এমন বিস্ময়কর কোনো ঘটনার তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পাঁচজন আইনজীবী। এই আইনজীবীদের দাবি যে এমন বিস্ময়কর তদন্ত এবং যেই ঘটনায় কেউ মারাই যায়নি সেই হত্যাকাণ্ডের দায় পুলিশ কিভাবে পিটিয়ে অত্যাচার করে তিনজন যুবকের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে নিয়েছে, এমন ঘটনা বাংলাদেশে হয়তো আছে কিন্তু বিশ্বে নজিরবিহীন বলে তারা হাইকোর্টের সামনে এটি তুলে ধরেছেন এবং হাইকোর্টে তারা এই পুরো ঘটনাটি উপস্থাপন করেছেন। উপস্থাপন করে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কী হয়েছে সেই সব নথি, ম্যাজিস্ট্রেট যে জবানবন্দি রেকর্ড করেছেন সেই সব নথি এবং মেয়েটির যে জবানবন্দি নেওয়া হয়েছে ফিরে আসার পরে সেই সব নথি সহ যে পুলিশ এই ঘটনা তদন্ত করেছে সেই দুই পুলিশ কর্মকর্তাকে আদালত হাইকোর্ট তলব করেছে এই সব কিছু যাচাই বাছাই করার জন্য এবং তাদেরকে সশরীরে আসতে বলা হয়েছে। সাবেক যেই তদন্ত কর্মকর্তা, প্রথম যিনি তদন্ত করেছিলেন শামীম, সেই শামীমকে বলা হয়েছে ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে এবং বর্তমান যে তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান তাকে মামলার সমস্ত ডকুমেন্ট সহ এবং কোর্টের যে জবানবন্দি সেগুলো সহ তাকে হাজির হতে বলা হয়েছে। এটি হাইকোর্টের আদেশ। এই ঘটনাটি হওয়ার পর পুরো গণমাধ্যম জুড়ে বা বিভিন্ন আইনজীবীদের মধ্যে একটা বিরাট আলোচনা চলছে যে বাংলাদেশে এমন নজিরবিহীন ঘটনা হয়তো অনেক আছে। আইনজীবী তার শুনানিতে হাইকোর্টে বলেছেন যে 500 মতো ঘটনা আছে যে জোর করে এরকম জবানবন্দি গ্রহণ করা এবং একজনের দায় আরেকজনকে চাপিয়ে দেওয়া, এরকম বহু ঘটনা আছে। কিন্তু এই ঘটনাটি, এই ঘটনাগুলোর যদি সুরাহা না হয় তাহলে পুলিশ যেই এইরকম একটি ঘটনা তৈরি করে ফেলেছে, জবানবন্দি নিয়ে ফেলেছে অত্যাচার করে, এরকম ঘটনা ঘটতেই থাকবে। তাই হাইকোর্টের কাছে প্রতিকার চেয়েছেন ওই আইনজীবীরা এবং হাইকোর্ট নিশ্চয়ই এ বিষয়ে একটি ব্যবস্থা নেবে। আমাদের কথা হচ্ছে এরকম বিস্ময়কর তদন্ত, এরকম বিস্ময়কর রিপোর্ট এবং এভাবে জোর করে মানুষের কাছ থেকে পিটিয়ে টাকার বিনিময়ে বা ভয় দেখিয়ে এইভাবে জবানবন্দি আদায় করে এরকমভাবে এত বড় জুলুম করা যায় সেটি কিন্তু বিশ্বে আসলেই বিরল। আমরা ভবিষ্যতে এইরকম ঘটনা আর দেখতে চাই না এবং যে প্রকৃত অপরাধী তার শাস্তি হোক, কিন্তু বিনা অপরাধে কোনো মানুষ যেন সাজা না পায়। এবং যেটি হচ্ছে আইনের শাসনের মূল কথা যে বিনা অপরাধে একজন মানুষও যেন শাস্তি না পায়। কিন্তু এই যে তিন যুবক, সেই তিন যুবকের যেই পরিণতি সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এই তিন যুবকের মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে মানববন্ধন হচ্ছে, আদালত এলাকায় মানববন্ধন হয়েছে এবং যেই মেয়ের বাবা, কিশোরীর বাবা মামলা করেছিলেন তিনিও ঘোষণা দিয়েছেন যে তিনি মামলা প্রত্যাহার করে নেবেন। কিন্তু এই মামলা প্রত্যাহার করে নিল যেই পুলিশ এমন একটি ঘটনা তৈরি করে ফেলল, তাদের কি হবে সেটি নিশ্চয়ই ভবিষ্যৎ বলে দেবে। যদি সেই অগ্রগতি আসে নিশ্চয়ই আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার জানিয়ে দেব। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।